রাসূলের বিরুদ্ধে আমার ইসলামের বিরুদ্ধে আমার কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে আজকে আমি দেখেছি সারা বাংলাদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে যেইভাবে রাসূলের পক্ষে মাঠে নেমেছে এতেই প্রমাণ হয় আমরা কেমন নবীর উম্মত হয়েছি আমার বাবার বিরুদ্ধে কথা বলা আমি তোমাকে ছেড়ে দিব আমার মায়ের বিরুদ্ধে কথা বলা আমি তোমাকে ছেড়ে দিব আমার ব্যাপারে তুমি ফেসবুক টুইটার ইনস্টাগ্রামে মন্তচারি করো আমি তোমাকে ছেড়ে দিব জানাতে চাই তুমি এমন জায়গায় টুকা দিয়েছো যিনি আমাদের কলিজা যিনি আমাদের হৃদয়ের স্পন্দন যিনি আমাদের বেঁচে থাকার অবলম্বন যিনি আমাদের কবরের সাথী যিনি রহমাতুল লিল আলামিন রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন আমরা দেখেছি সংসদে আলোর কথা হয় সংসদে পেঁয়াজের কথা হয় সংসদে বালিশের কথা হয় সংসদে কস্তুরীর কথা হয় আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে সংসদে আপনার পক্ষ থেকে তীব্র নিন্দা জ্ঞাপন করে বাংলার মুসলমান আপামর মানুষের কলিজাকে ঠান্ডা করে দেন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের দেওয়ার মাধ্যমে সারা বিশ্বের মুসলমানদের হৃদয়ে যে রক্তক্ষরণ করেছে তার প্রতিবাদে আজ ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের সম্মানিত সভাপতি ব্রাহ্মণবাড়িয়া জেলা আহলে সুন্নাতুল জামাতের সভাপতি পীরে তরিকত অধ্যক্ষ আল্লামা কাজী মহিউদ্দিন মোল্লা সাহেব মাদ্রাজিল্লাহুল আলী সংগ্রামী ধর্মপ্রাণ মুসলমানে কেরাম আজ আমরা যেই ব্যথা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা ইতিমধ্যে বক্তাদের বক্তব্য শুনেছেন তার এই কুরুচিপূর্ণ বক্তব্যের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতিকে যেইভাবে বিনষ্ট করার পাইতারা করেছে ইতিমধ্যে ভারত সরকার তার অবস্থান নিয়ে হিমশিম অবস্থায় পড়ে গিয়েছে ঠিক কিনা বলেন জন্ম হয়ে যাদের কানে পৌঁছনি আজানের ধ্বনি তাদের মুখেই কেবল মাত্র রসুলের বিরুদ্ধে কথাবার্তাগুলো আমরা শুনি তাদের পক্ষেই শুধুমাত্র নবীর বিরুদ্ধে কথাগুলো আমরা শুনি এই জন্য সংগ্রামী মুসলমানে কেরাম আমি দার্তহীন কণ্ঠে বলতে চাই আমাদের আজকের আন্দোলন কোন হিন্দু ধর্মের বিরুদ্ধে আন্দোলন নয় কারণ কোন ধর্মের বিরুদ্ধে কটুক্তি করা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দেননি আমরা মনে করি আমার রাসূলের বিরুদ্ধে এবং আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে আমরা তার সর্বোচ্চ শাস্তি চাই